কলকাতা লাগোয়া কামালগাজীতে যুবককে গুলি করে খুনের ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে। সোমবার রাতে নিজের বাড়ির সামনে দুষ্কৃতীরা গুলি চালায় বছর 26-এর শাহিদ মণ্ডলকে। তিনি কামালগাজীর ফরতাবাদ এলাকায় একটি আবাসনে থাকতেন। গুলির আওয়াজে স্থানীয়রা বেরিয়ে এলে পালিয়ে যায় দুষ্কৃতীরা। এরপরে রক্তাক্ত অবস্থায় শাহিদকে বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। শাহিদের বাবা শাহজাহান মণ্ডলের আলু পেঁয়াজের ব্যবসা রয়েছে, সেই ব্যবসায় দেখাশোনা করত শাহিদ। সোমবার সন্ধ্যে ব্যবসার টাকা আদায় বেরিয়েছিল। কি কারণে খুন তা খতিয়ে দেখছে পুলিশ।